সাবস্ক্রাইব করুন এমজি ডিজিটাল ইন্ডিয়া চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দিনের নবীর নামে 30টা টাকা আজকে দান করি আজ। তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে উসমান মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়েছিল। উসমান গনি বিবিকে বুকের মধ্যে জড়িয়ে জানিস না সরকারে ঘুম লাগানো বন্ধ করে দিয়েছে। যতদিন পর্যন্ত এই মালের উচিত মতো ঘড়ি খাড়া না করবে ততদিন পর্যন্ত আমার আব্বার আসল আমার ঘরে জানা পানি খাবে। কতদিন ভাত দেখেনি চোখে আমার বাড়ি আসবে কান্না কার সঙ্গে বসে খাবে। কাঙাল দেব না কাঙাল ছোব না কাঙাল যে পথে যাবে সে পথেও আমি যাবো না। কাঙালের গা চুরি চুরি বন্ধ করে এই কথাটি কুলসুম যখনই বলেছিল আর ফাতেমার রহস্য মালুম হয়ে গেল। আল্লাহ গো আমি কি এমন গুনাহ করেছি, আমি কেমন অপরাধ করেছি।
ছোট হয়ে আচ্ছা কি ভাতের জন্য আমাকে ঘৃণা করলো, আমাকে ইনকার করলো, আমি গরিব বলে কাঙাল বলে আমাকে অপহেলা করলো। আগে গ্রামের মানুষ, আগে দুনিয়ার মানুষ, তোমরা কাঙালকে কোনো সময় ঘৃণা করো না, তাই আমার কবিও বলছে, বলি বলি গো তোমরা কাঙাল বলিয়া ঘৃণা করো না। কেউ হাতিতে, কেউ ঘোড়াতে, কেউ পাদলে, কেউ চতলে,
সবাই মিলে আনন্দ করতে রাজি থাকে। তুই ভাই যুক্তি করলো কি চলো আমরা গিয়ে জিজ্ঞাসা করবো ওই লোকগুলোকে শুনিয়ে নেবো। দুই ভাই কি আগে মাথায় দাঁড়িয়ে বলছেন আসসালাম আলাইকুম, আপনারা কোথায় যাচ্ছেন সকলে মিলে? তো বলছি আমরা যাচ্ছি উসমান গনির বাড়ি, বিবি কুলসুমের বাড়ি খানা খেতে। তো হোসেন হাসান বলা বলি করছে, হ্যাঁ ভাই খালার বাড়িতে খানা, আর খালা কি করেছে আমাদের মানা? খালার বাড়িতে খানাই আমরা মোটে পাগল না খাপা? আরে যে মা বিশ্বের মা, মা বলে সে মা ভোলার মা, সে মা ভোলার মা নয় নিশ্চয়। হয়তো আমরা গরিব বলে খালা আমাদেরকে চিঠি লিখে এই দুই ভাই পরামর্শ করতে ছিল আর দিনের নবী পাগানেতে হাজির হবে। কি কাজ করলেন আপনি? একবার বললেন আলালাপ, দুসরাবার বললেন আলালাপ, তিসরাবার যদি বলতেন সরে আলালাপ, আপনার কুল উম্মতের গুনাহ আজকে থেকে নানা সব হয়ে যেত। আপনি কোথায় যাচ্ছেন? বলছে ভাই তোমার খালার বাড়িতে খানা, খানা খাবার চলে আমি রওনা হয়ে আমরা চারটি ভাগ খালার বাড়ি দিয়ে ঘুরা।